আরজে সাইমুর আমাদের অত্যন্ত প্রিয় একটি নাম। আরজে সাইমুর রেডিও সদস্যের চেয়ারম্যান এবং অনলাইন জগতে আরজে সাইমুরের একটি বিশাল ঐতিহ্য এবং ইতিহাস আছে। কেননা আমাদের বাংলাদেশে যখন অনলাইন রেডিও হিসেবে আত্মপ্রকাশ করে, হাতে গোনা কয়েকটি রেডিওর মধ্যে রেডিও স্বদেশ একটি অন্যতম। আমরা আরজে সাইমুরের জন্য অনেক অনেক শুভকামনা করছি এবং আজকে তার জন্মদিনে আমাদের ফান্ডালা শুভেচ্ছা, সেই সাথে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি ঐতিহ্যবাহী একটি সংগঠন, এসে সহসম্পাদক আটিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এজেএফবি সেই সহকারী স্তরী সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরজে সাইমুরের এই শুভ লগ্নে আজকে তার এই জন্মদিনের এই দিনে আমি এখন সর্বপ্রথম যেই এ দেব সেটা হলো আমাদের ফারুক মজুমদার, আটিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ফারুক মজুমদারকে বলব শুভেচ্ছা দেওয়ার জন্য। আজকে আমার সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক, আটিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ এজেএফবি সম্মানিত সহসভাপতি এবং বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও রেডিওর সদস্যের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরজে সাইমুরের শুভ জন্ম। আজকে সাইমুর ভাইকে নিয়ে বললে অনেক কথা বলা যায়, শুধু একটি কথাই বলবো, সাইমুর ভাই আসলে পারিশ্রমিক একটি মানুষ। তার মেধা, তার ভালোবাসা, বুদ্ধি, সহযোগিতায় আজকে আমরা তাকে যেভাবে আগে রেখেছি, সে একটা রেডিও অনলাইন একটা রেডিওকে প্রতিষ্ঠা করেছে, যেটি বিশাল ব্যাপার বাংলাদেশে। এবং সাইমুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনারা জানেন আমার বাবা আজকে দীর্ঘদিন অসুস্থ, আজকে সাইমুর ভাইয়ের সেই জন্মদিনের উপলক্ষে আজকে অনেকদিন পর আমার বাবা অফিসে আসে একটু ওষুধে, আমার বাবার জন্য দোয়া করবেন। এবং আমরা চাই সাইমুর ভাই এইভাবে আমাদের ভালোবাসা আমাদের পরিবারটা নিয়ে আমরা অনেকদিন এগিয়ে যেতে চাই, আমরা সাইমুর ভাইয়ের সাথে থাকতে চাই, সাইমুর ভাই আমাদের পাশে থাকবে। শুভকামনা প্রিয় বড় ভাই, শুভ জন্মদিন। আমরা এখন বক্তব্য শুনবো বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব বিপ্লব শরীফের কাছ থেকে সাইমুর সম্পর্কে কিছু কথা শুনতে চাই। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আরজে সাইমুর আমার একটা ভালো বন্ধু, সে অনলাইন একটা রেডিওর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের তথ্য গবেষণার সম্পাদক। আমি তার আজকের এই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, তার আজকের এই দিনটি আমাদের মাঝে ফিরে আসুক বারবার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বলতে চাই আজকে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের সদ্যনিয়োগ প্রাপ্ত সহসম্পাদক, বিশিষ্ট লেখক এবং অভিনেত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী অ্যাডভোকেট জেরিং খান, তাকে শুভেচ্ছা দিলেন। আমি ভাইয়াকে মানে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ওনার জন্মদিনে, ওনার যেন সার্বিক কল্যাণ হয় সেটাই আমি চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি। আজকের এই মুহূর্তটি কেমন লাগছে আমরা চলে আরজে সাইমুর থেকে শুনতে চাই। সবাইকে ধন্যবাদ, প্রথমেই আমার আল্লাহকে শুভেচ্ছা। এবং আমার যে মিডিয়ার জগতে আমার একটা পথ প্রদর্শক হচ্ছে আবুল হোসেন মজুমদার, দীর্ঘ বছরের সম্পর্কে আমাদের বা এই সম্পর্কে দীর্ঘ বছরের মনে হয় সারা জীবনের। আর আমাদের পরিবার মানে বাবিসাস পরিবার রেডিও সদস্য সবসময় একসাথে আমরা আছি, এবং আমি যখন মিডিয়াতে আসি তারপর থেকে যে তার যে সহযোগিতা ভালোবাসা পেয়েই কিন্তু আগামী এখানে, এবং সবার সহযোগিতা পেয়েছি। এবং বিশেষ করে আবুল হোসেন মজুমদার একটা নাম না আমার জন্য, আমার কিছু অনেক কিছু পূর্বেও আমি বিভিন্ন সময় বলেছি, আসলে তার সামনে অনেক কিছু বলার সেই দিনগুলো নাই, আমি জানি সে আমার জন্য কী। আর আমি চেষ্টা করবো সবসময় এইভাবেই আমাদের সম্পর্ক অটুট থাকবে। এবং মিডিয়া তো দীর্ঘ বছর, আমার রেডিও সদস্য দেখতে দেখতে 8 বছর, তো রেডিও সদস্য তো 8 বছরের মানে সেটা প্রতিষ্ঠা করার পরে কিন্তু আমাদের পরিচয় সেই 2011 সালের সেখান থেকে মিডিয়া পার্টনার হিসেবে আসা। কিন্তু তারপর থেকে যে এই যে আমাদের যে গুরু, বিশেষ করে আবুল হোসেন মজুমদার সারা কথা কী বলবো, যে সে আমার কোনো সময় বন্ধু অভিভাবক যখন যেটা দরকার ছিল এবং যেই সময় সহযোগিতা, এবং পাশে হচ্ছে আমাদের এজেপির সভাপতি ফারুক মজুমদার। তো এই যে আমরা যে একটা মানে একটা পরিবার পরিবার এখানে আসলে একটা টিম ওয়ার্ক পরিবার যেটা বলি সবসময় আমরা, এই যে আমরা বিনোদন সাংবাদিক সমিতি বাবির সাথে একসাথে কাজ করছি, এই যে সুযোগটা আমি পেয়েছি যে আসলে যদি আমি সাংবাদিকতাও করছি, যে আরজের পাশাপাশি যখন আমি 2013 সালে সাংবাদিকতায় আসি সেখানেও তার প্রচুর পরিমাণের ইন্সপিরেশন ছিল। এই স্বদেশ নিউজ 24 আজকেও 5 বছরে
তারপরে স্বদেশ টিভি, এই যে আসলে এগুলোর পিছনে একটা কারণ থাকে যে স্বদেশ রেডিও স্বদেশ ডট নেট যখন শুরু করে 2011 সালে, তারপর থেকে পথ চলা, এরপরে একের পর এক বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করা, বাবিসাসে সরাসরি যেটাকে বলে জয়েন্ট সেক্রেটারিতে আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছে, বুঝা যাচ্ছে সে কী পরিমাণ ভালোবাসে। তো আমি চেষ্টা করি আমার এই মেধাস রুম দিয়ে আরও এগিয়ে যেতে। তারপরে এজিএপিএসটার যেটা বলে আমাদের যে সংগঠনটা আছে আর্টিস্ট জার্নাল ফাউন্ডেশন বাংলাদেশ, আমাদের সভাপতি আছে ফারুক ভাই, খুবই আমাদের বন্ধু ছিল, আমাদের একটা আমাদের সবসময় প্রোগ্রামগুলো খুব মেনটেন দেখে ভালোবাসা ছিল, সেখানেও অনেক ভালোবাসা পেয়েছি আমি। আমাকে সেখানেও সরাসরি এজিএপিতে আমাকে সহসভাপতি হিসাবে নেওয়া হয়েছে। সো এটা আসলে ভালোবাসার একটা ব্যাপার। তারপরে যে কোনো সময় কিন্তু সে আমাকে সহযোগিতা করেছে, যখন যে কোনো বিষয়ে অনেক সহযোগিতা পেয়েছি এবং আগামীতেও পাবো, এবং আমাদের রেডিও সদস্য পরিবারও আসলে অনেক খুশি যে এরকম একটা অভিভাবক পেয়েছে। কারণ আমাদের পথ প্রদর্শক, আমাদের যারা এই যে রেডিও সদস্য আছে তারা সবাই কিন্তু জানে যে আমাদের সম্মানীয় মজুমদার ভাই বলি, স্যার বলি, সবসময় আমাদের বললাম যে একে ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে এই এরকম হাস্যজ্জ্বল একটি মুখ সবসময় আমাদের সাথে আছে, সাথে থাকবে, এবং আমরা তার দীর্ঘ কামনা করি। এবং পাশে আছে বিপ্লব শরীফ ভাই, আমাদের বাংলাদেশ আওয়াজ প্রতিনিধির সেক্রেটারি, এবং তাকে তো দীর্ঘদিন ধরেছি, আপনার সবাই জানে সে একজন প্রযোজক, এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনে আছে পরিচিত মুখ, এবং তাদেরও সহযোগিতা আমাদের আগামী লাগবে। এবং পুরো যারা বাংলাদেশ আওয়াম সংস্কৃতিতে আছেন, যেহেতু আমি এখানেও আছি সেন্ট্রাল কমিটিতে, তো আমিও চাইবো বাংলাদেশের সুস্থ বিনোদন, সুস্থ বিকাশ ঘটাতে এই সংস্থাটি কাজ করবে এবং দেশের উন্নয়নে কাজ করবে। আর রেডিও স্বদেশ ডট নেট, স্বদেশ টিভি, স্বদেশ নিউজ সবসময় আছে এই পরিবারের সাথে, বাংলাদেশ আওয়াম সংস্কৃতি লীগ, বিনোদন ধারা, বাবিসাস, তারপরে আমাদের আরেকটা নতুন সন্তান টিভি নিউজ বিডি, আমরা আসলে সব চাই যে একটা ফ্যামিলি হয়ে কাজ করবো এবং আগামীতে সুস্থ বিনোদন আমাদের বাংলাদেশকে উপহার দিব। এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই আবুল হাসান মজুমদার বসের জন্য এবং ফারুক মজুমদারের জন্য, তারপর আছে দুটো শরীফ ভাই, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভালো কিছু কাজ বলতে পারি এই যে সংগঠনটা, যাতে আসলে ভবিষ্যতে শুধু সংগঠন নামে নয়, এটা দেশ ও মানুষের কাজে আসতে পারে এবং সবাই যেন একটা আইকন হিসেবে বলতে পারে যে না, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ বাংলাদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান, আমাদের রেডিও সদস্য আসলে তারপরে বিনোদন ধারা, আপনারা অনেক চিনেন যে বিনোদন ধারা আসলে খুবই জনপ্রিয় একটা ম্যাগাজিন, সো এটার এই হচ্ছে সম্পাদক আমাদের এই আবুল হাসান মজুমদার। সো আমরা চাই সর্বোপরি এই যে আমাদের যে পরিবার, পরিবারের সবাই সুস্থ থাকুক, এবং আজকে যে আমাকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, যে সম্মানটা আমি পেয়েছি আসলে এটা সারা জীবন মনে থাকবে, এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখন সাইমনের জন্মদিনের কেক কাটবো। আচ্ছা, সাইমন বলতে পারেন।